আগের ভিডিওতে ম্যাটের প্রথম 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং এই ভিডিওতে বাকি সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা মিলিয়ে নাও তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে, অবশ্যই কমেন্ট বক্সে লিখো। দেখো, 21 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি, 22 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, ওকে। 23 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, 24 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, 25 দাগের প্রশ্ন, 25 দাগের প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান সি, 26 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, 27 দাগের প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি, 28 দাগের প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান বি, 29 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, এবং 30 দাগের প্রশ্নের সঠিক উত্তর সেটা হলো অপশান সি অর্থাৎ 14। 31 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ 9। 32 দাগের প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি অর্থাৎ 5। 33 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ 16, অপশান বি 16। 34 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ 13। 35 দাগের প্রশ্নের সঠিক উত্তর হলো, 35 দাগের প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান এ অর্থাৎ 7। 36 দাগের প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান সি অর্থাৎ 27। 37 দাগের প্রশ্নের যেটা সঠিক উত্তর, 37 যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান এ অর্থাৎ 80। 38 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান এ অর্থাৎ 770। 39 যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি অর্থাৎ 90। 40 দাগে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান বি, তবে এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে সেটা এখানে 23টা, এটা 28 হতো, তাই এই প্রশ্নটা একটু ডাউট রয়ে গেল। যখন ওরা অ্যান্সার শিট দেবে তখন দেখা যাক ওরা কি উত্তর নিচ্ছে, ওকে। 41 থেকে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি অর্থাৎ 24। 42 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি অর্থাৎ 84। 43 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি 341। 44 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর, 44 নিচে আছে, 44 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান সি অর্থাৎ 18। 45 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান সি অর্থাৎ 8, ওকে। এরপর নিচের গুলো, 46 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর অর্থাৎ 3। 47 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান সি অর্থাৎ 25। 48 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান বি অর্থাৎ 30। 49 যেটা সঠিক সেটা হলো অপশান এ অর্থাৎ 17। 50 যেটা সঠিক সেটা হলো অপশান সি অর্থাৎ 25। 51 ক্ষেত্রে যেটা সঠিক সেই উত্তরটা হলো অপশান এ। 52 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান সি। 53 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি। 54 ক্ষেত্রে যেটা সঠিক সেটা হলো অপশান বি। 55 ক্ষেত্রে যেটা সঠিক সেই উত্তরটা হলো অপশান এ। এক্ষেত্রে পিকচার কোয়ালিটি এত ভালো নেই, তোমরা একটু কষ্ট করে দেখে নাও, তোমরা আশা করি উত্তরগুলো দেখতে পাচ্ছ কোনটা উত্তর। 56 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান এ। 57 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান সি। 58 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি এটা হলো সঠিক। 59 ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান এ।
সিক্সটির ক্ষেত্রে যেটা সঠিক উত্তর, সে এই সিক্সটির কোশ্চেনে নিয়ে একটু ডাউট আছি, হতে পারে বিএডটা অথবা হতে পারে ডিএডটা, দেখা যাক যখন ওরা অ্যান্সার শিট দেবে তখন কোন উত্তরটা ওরা নেয়। 61-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান এ। 62-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি। 63-এর এক্ষেত্রে সঠিক উত্তরটা হলো অপশান বি। 64-এর ক্ষেত্রে সঠিক এটা হলো অপশান 64 অপশান সি। 65-এর ক্ষেত্রে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হওয়ার কথা সেই উত্তরটা ভুল আছে, তবে এক্ষেত্রে ডি এর উত্তরটা এখানে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে, তাই ডি এরটাই সঠিক, কিন্তু এক্ষেত্রে এই একটা অপশানও কিন্তু ওই ছবির ক্ষেত্রে ম্যাচ করছে না, তার মানে এই প্রশ্নটা ভুল দেওয়া আছে। দেখা যাক ওরা কী জানাচ্ছে বোর্ড। 66-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান সি। 67-এর ক্ষেত্রে যেটা সঠিক সেটা হলো 67 হলো অপশান এ। 68-এর ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান বি, অপশান বি। 68 হলো 69-এর ক্ষেত্রে যেটা সঠিক সেটা হলো অপশান সি। 70-এর প্রশ্নের সঠিক উত্তর, 70 নিচে আছে, 70-এর সঠিক উত্তর যেটা হলো সেটা হলো অপশান ডি। এবং 71-এর সঠিক উত্তর হলো অপশান বি, অপশান বি হলো সঠিক। 72-এর ক্ষেত্রে যেটা সঠিক সেটা হলো ডি এর অপশানটা। 73 এক্ষেত্রে সঠিক উত্তরটা হলো অপশান বি। 74 এক্ষেত্রে যেটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে অপশান বি। 75-এর ক্ষেত্রে যেটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে অপশান ডি। 76 এক্ষেত্রে যেটা সঠিক হচ্ছে 76-এর ক্ষেত্রে সেটা হলো অপশান এ। 77-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি। 78-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি। ক্ষেত্রে যেটা সঠিক সেটা হলো অপশান এ, অপশান এ হলো সঠিক। 80-এর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান সি, এক্ষেত্রেও কিন্তু অপশানটা ভুল দেওয়া আছে, এই ছবিটার অপশানটা ভুল, কিন্তু এক্ষেত্রে গ্রহণযোগ্য উত্তর সেটা সিটাই হচ্ছে। দেখা যাক এরপরে ওরা ফাইনাল অ্যান্সার কিতে কীটা উত্তর দেয়। 81-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান এ হলো এক্ষেত্রে সঠিক উত্তর 81-এর ক্ষেত্রে। এরপরে 82-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান এ হলো সঠিক উত্তর। 83-এর ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ হলো সঠিক উত্তর। এরপর আসি এখানে 84-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান বি। আমি যেগুলো বলছি সেগুলো সঠিক, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো নয়, আমি যেগুলো বলছি সেগুলো ওকে। 85-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো এ এর অপশানটা এবং ডি এর অপশানটা। দেখো এ আর ডি এই দুটো অপশানে কিন্তু সেম ছবি রয়েছে, দেখা যাক এরপরে ফাইনাল অ্যান্সার কিতে কোন অপশানটা ওরা সঠিক নেয়, তবে এ এবং ডি এই দুটো একদম একই ছবি আছে ওকে। এবার 86-এর ক্ষেত্রে যেটা সঠিক সেটা হলো অপশান সি হলো সঠিক, অর্থাৎ 48। 87 এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান ডি হলো সঠিক। 88-এর ক্ষেত্রে যেটা সঠিক সেটা হলো অপশান সি। 89-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো সি এর অপশানটা 41, একদম শেষের প্রশ্ন। 90-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হলো অপশান বি, ব্লু, কারণ এখানে পাখি কোথায় ওড়ে, বাতাসে ওড়ে, এবং বাতাসটা কী বলা হয়, ব্লু বলা হয়, তাই এক্ষেত্রে বি এর অপশানটা। তাহলে এই ভিডিওতে বাকি যে 70টা প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করে নিলাম, খুব শীঘ্রই স্যাটের প্রশ্নগুলো নিয়ে আসছি। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখো তোমরা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে। ওকে, থ্যাংক ইউ।